আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাজেম আলী শিশুনিকেতন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিশুনিকেতন প্রাথমিক শাখার পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। প্রথম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে তোমাদের আরবি ও ইসলাম শিক্ষা নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা তোমাদের আরবি বই নিয়ে বসে পড়ো। তাহলে আমরা দেরি না করে তোমাদের আরবি পড়া শুরু করতে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি তোমাদেরকে গত ক্লাসে কফ কাপ এই দুটি হরফ, এই দুটি হরফের কীভাবে উচ্চারণ করবে সেটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে লাম মিম নুন এই তিনটি হরফ তোমরা কীভাবে উচ্চারণ করবে সেটি তোমাদেরকে শেখাবো। তাহলে আজকে লাম, লাম কীভাবে উচ্চারণ করবে সেটা দেখো। লাম, লাম উচ্চারণ হবে উপরে চারটি দাঁতের গোড়ার সংলগ্ন, উপরে চারটি দাঁতের গোড়ার গোড়ার সংলগ্ন, উপরে চারটি দাঁতের গোড়ার সংলগ্ন, থালুর সাথে জিব্বার অগ্রভাগের কিনারা, থালুর সাথে জিব্বার অগ্রভাগের কিনারা লাগাইয়া লাম উচ্চারিত হবে। ঠিক আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবেই যদি তুমি উচ্চারণ করতে পারো তাহলে তোমার আর কী হবে না, উচ্চারণে ভুল হবে না। লাম কীভাবে উচ্চারণ করবে, উপরে চারটি দাঁতের গোড়ার সংলগ্ন, তালুর সাথে জিব্বার অগ্রভাগের কিনারা লাগাইয়া লাম উচ্চারিত হবে। আবারও বলছি, উপরে চারটি দাঁতের গোড়ার সংলগ্ন, তালুর সাথে জিব্বার অগ্রভাগের কিনারা লাগাইয়া লাম উচ্চারিত হবে। লামে কি লাবানুন, লামে লাবানুন, লামে লাবানুন। লাবানুনত্ব কি লবণ, লাবানুনত্ব কি দুধ, সরি লাবানুনত্ব কি দুধ। এই যে তোমরা প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায় অথবা রাতে যে দুধ খাও, এই দুধের এই যে দেওয়া আছে দুধ, দুধ হচ্ছে দুধের আরবি হচ্ছে কি লাবানুন, লাবানুন, লাবানুনত্ব কি দুধ। লাবানুন হলো আদর্শ খাবার, সকল পুষ্টি আছে যে তার। লাবানুন হলো আদর্শ খাবার, সকল পুষ্টি আছে যে তার। আবার দেখো লাম কীভাবে উচ্চারণ হবে, উপরে চারটি দাঁতের গোড়ার সংলগ্ন, তালুর সাথে জিব্বার অগ্রভাগের কিনারা লাগাইয়া লাম উচ্চারিত হবে। আবার দেখো লাম কীভাবে উচ্চারণ করব, উপরে চারটি দাঁতের গোড়ার সংলগ্ন, তালুর সাথে জিব্বার অগ্রভাগের কিনারা লাগাইয়া লাম উচ্চারিত হবে। লামে লাবানুন, লামে লাবানুন, লাবানুনত্ব দুধ। লাবানুন লামে জবর, বায়ে জবর, নুনে দুফেস নুন। লাবানুন, লাবানুন আমি কিভাবে বানান করতেছি দেখো, লামে জবর, বায়ে জবর, নুনে দুফেস নুন। লাবানুন, লাবানুন হলো আদর্শ খাবার, সকল পুষ্টি আছে যে তার। তারপর আমরা এখন পরের হরফে যাই। পরের হরফ কী আছে মি, পরের হরফ কী আছে মি, মিমে মিমে কি মাসজিদুন, মিমে মাসজিদুন। আগে আমি কি করব, মিম কীভাবে উচ্চারণ করব সেটা একটু আমরা শিখি আগে। মিম, মিম কীভাবে উচ্চারণ হবে, দুই টুটের, দুই টুটের ভিজা অংশ, মিম মিম, দুই টুটের ভিজা অংশ থেকে মিম উচ্চারিত হবে, দুই টুটের ভিজা অংশ থেকে মিম। অর্থাৎ জিব্বা ঠোঁটের উপরিভাগ না, নিচের ভিজা, এখান থেকে ভিজা থাকে আমাদের জিব্বাটা, সেখান থেকে তোমরা উচ্চারণ করবে, দুই টুটের ভিজা অংশ থেকে মিম উচ্চারিত হবে, মিম মিম মিম। যদি যদি তোমরা দেখো মিম একদম ঠোঁটের টুটের উপরের ইয়া থেকে যদি শুরু করো, উপর থেকে শুরু করো, তাহলে হবে না। মিমের ভিজা অংশ থেকে তোমরা শুরু করবে মিম। মিম কীভাবে উচ্চারণ করবে, দুই টুটের ভিজা অংশ থেকে মিম উচ্চারিত হবে। মিম কীভাবে উচ্চারণ হবে, দুই টুটে ভিজা অংশ থেকে মিম উচ্চারিত হবে, মিম। মিমে মসজিদুন, মিমে মসজিদুন। আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি, আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি না, এ মসজিদ, মসজিদ আরবি হচ্ছে মসজিদুন, মসজিদুনত্ব কি মসজিদ।
এই যে আরবিতে আসছে কি মাস জিদুন, মাস জিদুন, মাস মি মেজর সিনে তাসদিদ, মাস জি মেজর দালে দুই ফেস দুন, মাস জিদুন, মাস জিদুন, মাসজিদুন দিয়ে যে কবিতা একটা কি ছড়া কি বলছে দেখো, মাসজিদুনে যাও নামাজ পড়ো, মাসজিদুনে যাও নামাজ পড়ো, মাসজিদুনে যাও নামাজ পড়ো, আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর কথা স্মরণ করো। তারপরের হরফ কি আছে? নুন। তারপরের হরফ কি আছে? নুন। তারপরের হরফ আছে নুন। নুনে নুনে কি আছে? নারুন। নুনে নারুন, নারুণত্ব আগুন, নুনে নারুন, নুনে নারুন, নুনে নারুন, নারুণত্ব আগুন। আগুনের আরবি শব্দ কি? নারুন। আগুনকে আরবিতে কি বলে? নারুন। তা আগে আমরা কি করব, নুন নুন কিভাবে উচ্চারিত হবে, নুন কিভাবে উচ্চারিত হবে সেটা আগে শিখে নিই। নুন উপরের তিনটি দাঁতের গোড়া সংলগ্ন, উপরের তিনটি দাঁতের, উপরের তিনটি দাঁতের গোড়ার সংলগ্ন, তালুর সাথে জিহ্বার অগ্রভাগের কিনারা, অগ্রভাগের কিনারা লাগাইয়া নুন উচ্চারিত হবে। আবার দেখো কিভাবে, নুন নুন কোথার থেকে উচ্চারিত হচ্ছে? উপরের তিনটি দাঁতের, নুন উপরে তিনটি দাঁতের গোড়ার সংলগ্ন, তালুর সাথে জিহ্বার অগ্রভাগের কিনারা লাগাইয়া নুন কি হবে? উচ্চারিত হবে নুন নুন নুন। এভাবে তোমরা কয়েকবার পড়বে, একদম একটা হরফকে তুমি তোমরা কি করবে, দশবার পড়বে, দশবার উচ্চারণ করবে, দেখবে তোমাদের একদম কি হয়ে যাবে, উচ্চারণটা সঠিক হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। নুনে নারুন, নারুণত্ব আগুন, নুয়ে আলি নুন আলিফ জবর না, রায়ে দুই ফেস রুন, নারুন নারুন, নারুণত্ব আগুন। নারুন থেকে বাঁচবে তারা, আল্লাহর ইবাদত করবে যারা, নারুন থেকে বাঁচবে তারা, আল্লাহর ইবাদত করবে যারা। ছড়াটা একটু মুখস্থ করে নিবে তোমরা, ছড়া কি আছে? নারুন দিয়ে ছড়া কি আছে? নুন দিয়ে ছড়া। নারুন থেকে বাঁচবে তারা, আল্লাহর ইবাদত করবে যারা। আজকে তাহলে আমি তোমাদেরকে তিনটি হরফ সম্পর্কে আলোচনা করেছি, তোমরা এই তিনটি হরফের আলোচনা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শিখবে, শব্দগুলোর উচ্চারণ শিখবে। হ্যাঁ, না রুন বাংলা উচ্চারণ দেওয়া আছে, এগুলো ভালো করে শিখবে, অর্থ শিখবে শিক্ষার্থীরা। আমি উচ্চারণ দিয়েছি, উচ্চারণ করিয়েছি, তোমরা ঠিক উচ্চারণগুলো একটু ভালো করে শিখে নেবে, ঠিক আছে শিক্ষার্থীরা? আজকে তাহলে এতটুকুই থাক, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।